হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে ভাই ফেসবুক চলে না, মোবাইল এমবি আছে ফেসবুক চলে না, তো এক্ষেত্রে কী করতে পারেন? আমরা প্রথমে দেখা যায় যে আমরা অনেকক্ষণ মোবাইল চালাই, যার কারণে আমাদের মোবাইলটা একবার এভাবে ক্লিক করে আর রিবুট করে নেবেন এখান থেকে। তো দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে, উপর থেকে টান দেবেন, দেওয়ার পর এখানে আপনারা এয়ারপ্লেন মোডটা দেখতে পারবেন। ডাটা চালু অবস্থায় এই এয়ারপ্লেন মোডটাতে ক্লিক করবেন, আবার এটা অফ করে দেবেন, তো এটা অটোমেটিকলি ডাটাটা আবার চালু হয়ে যাবে। তো এইটা করলে আপনার ডাটাটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। এবং তৃতীয়ত যেটা করবেন, আপনারা এখানে এসে রিসেন্ট বাটনে ম্যানেজ অ্যাপে যাবেন, এখান থেকে আপনারা জাস্ট ফেসবুক, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসছে, তো এখান থেকে তো আমরা এখানে যেটা দেখাবো সেটা হলো, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডেটা নামে একটি অপশন আছে, তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করে, ক্লিয়ার ডেটাতে ক্লিক করে আপনারা জাস্ট লগ ইন করে নেন। তো এইসব বিষয় সব এই বেসিকগুলো সবাই জানে, তারপর আমি দেখিয়ে দিলাম। তো তারপর যেটা করতে হবে, আপনাদের সেটিংস যেতে হবে, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদের যে যেতে হবে অ্যাডিশনাল সেটিংস, তারপর এখান থেকে আপনাদের যেতে হবে ডেট অ্যান্ড টাইম। দেন এখানে আপনারা দুইটা অপশন পাবেন, এই দুইটা আপনাদের অফ থাকতে পারে, জাস্ট এই দুইটা যদি অফ থাকে আপনারা এই দুইটার উপরে ক্লিক করে অন করে দেবেন। তো এই দুইটা অন করে দিলে আপনার সাথে সাথে আপনার টাইমগুলো ঠিক হয়ে যাবে। দেন আপনাকে আরেকটা সেটিং করতে হবে, আপনার রিজন, আপনি কোন দেশে আছেন সেটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোনো কিছুই চলবে না, ঠিক আছে? তো আপনি জাস্ট আপনার রিজনটা এখানে লিখবেন, আর যে দেশে আপনি থাকেন এখানে লিখলে বাদে চলে আসবে। তো আমি বাংলাদেশে থাকি, তাই আমার বাংলাদেশ দেওয়াই আছে। তো এই কটা কাজ করলে মেবি আপনার সমস্যার সমাধানটা হবে, আর যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে সব সময় আছি। তো আমি জাস্ট এই বেসিক কয়টা দিলাম, ধারণা দিলাম, এই কয়টা অনেকেই জানে, তারপরও দিয়ে দিলাম। অনেকে নতুন নতুন ইয়াং জেনারেশন অনেকে আছে যারা এইসব কোয়েশ্চেনগুলো করে থাকে, তো তাদের জন্য এই 3 থেকে 4টা টিপস আমি দিয়ে দিলাম। আশা করি আপনাদের সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। তো পরবর্তী আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন কমেন্ট বক্সে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যেতে পারে। খুদা হাফেজ।